আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। সম্মানিত দর্শক, আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী এই নামটি বাংলাদেশের মানুষের মনে মস্তিষ্কে এটি যে কিভাবে অনুরণিত হয় তা যারা সাঈদীকে ফাঁসিতে ঝুলিয়েছেন, সাঈদীকে জেলে ভরেছেন, তারা বুঝতে পারবেন না। এই যে পবিত্র মাহে রমজান মাস আসছে, এই রমজান মাসে হঠাৎ করে সাঈদীর কথা আমার খুব মনে পড়ল, ভীষণ রকম মনে পড়ল। এর কারণ হলো যখন দেখতে পেলাম জামায়াত ইসলামের আমির ডক্টর শফিক, তিনি তার সঙ্গী সাথীদেরকে নিয়ে বহুদিন কারাভোগের পর জেলখানা থেকে বেরোয়ে তিনি সাঈদী সাহেবের গ্রামের বাড়িতে চলে গিয়েছেন এবং সেখানে সাঈদী সাহেবের মাজার জিয়ারত করে তিনি সেখানে দোয়ায় সামিল হয়েছেন এবং সেই দৃশ্য পত্রপত্রিকায় আসছে কিনা জানি না, সামাজিক মাধ্যমে নিদারুণভাবে এসছে। তা আমার কষ্ট লাগলো বা আমার সাঈদীর কথা মনে হলো, আমি সেই ডক্টর শফিকের যে ছবিটি আসছে সামাজিক মাধ্যমে সেটি হলো তিনি সাঈদী সাহেবেরকে স্মরণ করে বা সাঈদী সাহেবের মাজারের সামনে দাঁড়িয়ে তিনি যেভাবে মোনাজাত করছিলেন এবং যেভাবে অঝরে কাঁদছিলেন সে দৃশ্য দেখে সঙ্গতের কারণেই আমি তাজ্জব বনে গিয়েছি। এর কারণ হলো ডক্টর শফিক তিনি একজন বয়োবৃদ্ধ মানুষ, মুরব্বী মানুষ, তার চুল দাড়ি একদম সাদা হয়ে গিয়েছে এবং এই ধরনের মানুষ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে যে সমস্ত মানুষ বৃদ্ধ হয়ে যায়, চুলধাড়ি সাদা হয়ে যায়, তিনি তাদের প্রতি বিশেষ দয়াবান, তাদের দোয়া তিনি কবুল করেন, তাদেরকে কোনো শাস্তি দেওয়া তিনি খুব লজ্জা অনুভব করেন এবং তারা যখন ক্রন্দনরত অবস্থায় কোনো কিছু আল্লাহর কাছে চায় তখন আল্লাহ রাব্বুল আলামিন সেটি দিতে পছন্দ করেন। এখন এই যে ডক্টর শফিক, তার তো কোনো আত্মীয় নন কিংবা দানা দেলোয়ার হোসেন সাঈদী বা তার পরিবারের লোকজন এখন জামাতের কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তি নন, তিনি মারা গিয়েছেন এবং নানা নাটকীয়তার মধ্যে তাকে কবর দেয়া হয়েছে। তো তার মাজারে তিনি গিয়ে বা কবরে গিয়ে তিনি এই যে স্বতঃস্ফূর্তভাবে তিনি কাঁদলেন, তো এমন যে কান্না, এই কান্নার দৃশ্য আমরা অন্য কোনো কবরের কাছে দেখি না, অন্য কোনো মাজারে গিয়ে দেখি না। অন্য কোনো মাজারে গিয়ে দেখি সেখানে লেপরাইট হয়, সেখানে যথেষ্ট আনুষ্ঠানিকতা হয়, কিন্তু চোখের পানি ফেলে আল্লাহর কাছে মিনতি জানিয়ে নিজের জন্য বা মৃত ব্যক্তির জন্য দোয়া করা বা অন্য কিছু করা, কী ডক্টর শফিকের মনে ছিল, কীভাবে তিনি তার সেই সফেদ সাদা পোশাক, তার সঙ্গে সাদা দাড়ি, সাদা চুল এবং ক্রন্দনরত মুখ নিয়ে তিনি কি বলেছেন আমি সেটা বলতে পারবো না, কিন্তু তার যে বয়স, তার যে অবস্থান, আল্লাহ রাব্বুল আলামিন যদি দয়া করে তার সেই বক্তব্য শুনেন এবং গ্রহণ করেন তাহলে জনাব সাঈদীর প্রতি যারা জুলুম করেছেন তাদের অবস্থা কি হবে দুনিয়া এবং আখেরাতে, সেই কথাটা আমার হঠাৎ করে মনে আসলো। এক দুই নম্বর হলো যে আমার শৈশবের একটা বিরাট অংশ, শুধু আমি নই আমার মতো যারা আছেন তাদের শৈশবের একটা বিরাট অংশে যে ধর্ম ছিল, যে কর্ম ছিল, যে শিক্ষা ছিল, যে দীক্ষা ছিল, প্রায় সব কিছুতেই জনাব দেলোয়ার হোসেন সাঈদীর একটা বিরাট ভূমিকা রয়েছে। আমরা কখনো জামাস যে একটা রাজনৈতিক দল বা যুদ্ধাপরাধ যে একটা অপরাধ, সাঈদী সাহেব যে একজন রাজাকার কিংবা তিনি যে অন্য মন্দ কাজ করেছেন এসব কোনো কিছুই আমাদের মনে কখনই আসেনি। আমরা 2009 সনের পরে যখন বিচার শুরু হলো আমরা এই কথাগুলো শুনেছি, বিচার প্রক্রিয়া দেখেছি এবং আমরা অনেকে টুকটাক কিছু বলার চেষ্টা করেছি, বেশিরভাগ মানুষ কোনো কিছু না বলে আমাদের বক্তব্য আল্লাহর কাছে বলেছে এবং সাঈদী সম্পর্কে আমাদের যে চিন্তা চেতনা সেই চিন্তা চেতনার জায়গাতে আমরা যেভাবে আছি সেটি একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন জানে আর যিনি চিন্তা করেন তার অন্তর জানে। তো সেই অন্তরের যে জায়গা, সেই জায়গাটিতে
যখন সাইদির ওয়াজের যে শব্দ, মিলাদের যে শব্দ, কিয়ামের যে আকুতি, কিংবা তার মোনাজাতের যে পরিণতি, তার যে ব্যাখ্যা, তার যে বিবৃতি, কোরআন যে একটি সহজ, কোরআন যে সরল, কোরআন যে আল্লাহর একটি ঐশী গ্রন্থ, এবং কোরআনের মধ্যে যে মানুষের মুক্তি রয়েছে, মুসলমানরা যে একটি শ্রেষ্ঠতর জাতি, এবং মুসলিমদের কর্মের সঙ্গে যে আল্লাহ রাব্বুল আলামিনের দয়া, রহমত এবং বরকত থাকে, মুসলমানদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন, এবং মুসলমানদেরকে আল্লাহ রাব্বুল আলামিন রাজ্য দিয়ে, রাজত্ব দিয়ে, ক্ষমতা দিয়ে, নিয়ামত দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন যে খুশি হন, এই বিশ্বাসটি বাংলার এই 17 কোটি মুসলমানদের মনে যে সকল ইসলামের নায়ক মহানায়ক একদম গ্রথিত করেছেন, বপন করেছেন, তাদের মধ্যে প্রধানতম, একেবারে বলতে গেলে 90% সে 1970 থেকে আজ অবধি, যিনি এই জগতের কীর্তিমান মহাপুরুষ, তিনি হলেন আল্লামা দেলোয়ার হোসেন ছায়েদি। আমরা যখনই কোথাও কোনো শব্দ শুনি, নাহমাদুহু ওয়া নাস্তাইনুহু, নাহমাদুহু ওয়া নাস্তাইনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি ওয়া আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা, মা ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মা ইউদলিলহু ফালা হাদিয়ালা, ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا ودائيا إلى الله بإذنه وسراجا منيرا. এই যে মিলাদ পড়ার আগে এই শব্দগুলো যেখানেই শুনি না কেন, যেই তেলাওয়াত করুক না কেন, যেভাবে করুন না কেন, মানুষের মনে সাইদির কথা চলে আসে। বাংলাদেশে এই মুহূর্তে ওয়াজের ময়দানে একজন সিঙ্গেল ওয়াজি নেই যার ওয়াজে সাইদির প্রভাব নেই, সাইদির রেফারেন্স নেই, এবং সাইদির বক্তব্য নেই, সাইদির গল্প নেই, সাইদির কবিতা নেই। সাইদিময় পুরো ইসলামী যে জগৎটি সাইদিময়। আমরা আজ এই যে এত বড় বড় মসজিদ হচ্ছে, এত মুসল্লি, এত রোজা, এত ইফতার, একবার চিন্তা করুন তো, আজ থেকে 30 বছর আগে, 40 বছর আগে এরকম একটা পরিবেশ কি ছিল? ছিল না। কেন এত মানুষ ধর্মানুরাগী হয়ে গেল? কারা মানুষদেরকে ধর্মের পথে টেনে নিয়ে আসলো? কারা এই যে কোরআনকে মানুষের ঘরে ঘরে পৌঁছে দিল? তাদের মধ্যে প্রধানতম ব্যক্তি সাইদি, জনাব আল্লামা দেলোয়ার হোসেন ছায়েদি। এই পবিত্র মাহে রমজানে একজন মুমিন হিসেবে, একজন কৃতজ্ঞ মানুষ হিসেবে, আমি আমার যে ধর্মীয় অনুভূতি, আমার যে ধর্মবিশ্বাস, এই বিশ্বাসের উপর নির্ভর করে জনাব সাইদি সাহেবের জন্য দোয়া করছি। আল্লাহ রাব্বুল আলামিন যেন তাকে সর্বোচ্চ মাকাম দান করেন জান্নাতে, এবং তার প্রতি এবং তার পরিবারের প্রতি আল্লাহ রাব্বুল আলামিন খাস রহমত এবং বরকত দান করুন দুনিয়া এবং আখেরাতে। আমি দোয়া করছি তার প্রতি এবং তার পরিবারের প্রতি যে জুলুম করা হয়েছে, যে অত্যাচার করা হয়েছে, তার দৃষ্টান্তমূলক শাস্তি এই জমিনে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে দেখান, আমরা যেন তৃপ্তি সহকারে এই শাস্তি দেখে যেতে পারি, আর কিয়ামতের ময়দানে সেই দুষ্ট লোকগুলো, সেই বদমাশ লোকগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন যেন জাহান্নামের শিকল পরিয়ে তারপর জাহান্নামের আগুনের দিকে টেনে নিয়ে যান, এবং সেই দৃশ্য যেন সেদিন দেখতে পারে সবাই, কিয়ামতের ময়দানের সমস্ত লোকজন যেন দেখতে পারে, বিশেষ করে বাঙালিরা। আল্লাহ আমাদেরকে সেই তৌফিকে নায়াত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।